হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি আজকে এসেছি এখানে সোনাতলায়, সে খোয়াই সোনাতলায়। এখানে একটা ঐতিহ্যবাহী পূজা অনুষ্ঠানে যোগদান করেছি। তো সেই পূজাটার নাম হচ্ছে ভৈরব পূজা। তো আমি পুরোহিত মহাশয় সের কাছ থেকে জেনে নেব ওই পূজার সম্বন্ধে। আপনার নাম বলবেন? আমার নাম রঞ্জিত। পূজার সম্বন্ধে কিছু বলবেন, কি পূজা হচ্ছে এখানে? পূজাটা আজকে পূর্বের থেকে হয়েছে, পূর্বপুরুষের আগ থেকে করতেছে, অনেক বছর ধরে হই। পূজাটা অনেক পুরানা, অনেক স্মৃতি আছে, বয়স্করা করিয়া গেছে, দাদুয়ারা করিয়া গেছে, সবাই করিয়াছে। এটা আজকে 30-35 বছর আগের প্রচলিত। পূজা করতে গেলে একটু বলি টলি হয়, ছবি দেবতা বানানি হয়, বলিতে দেওয়া হয়, যজ্ঞ হয়, অঞ্জলি হয়, সম্পূর্ণ কাজ হয়, এইসব দিয়া পুরা বানানি হয়। পূজাটা কবর থেকে শুরু হয়েছে? ধন্যবাদ আপনাকে। তুমি কিছু বলবে, নাম বলবে? নমস্কার। বলছিলাম যে পূজাটা কেন হয় বা কি, এটা কোনো রীতি নিয়ম আছে? এটা আমরা বংশ পরম্পরাগতভাবে আমরা এটা করছি পুজোটা। এটা আগে আমার দাদু করতেন, দাদুর পরবর্তীকালে আমার বাবা, আমার জেঠু, তারপর আমরা এখানে আমি করছি। এখানে আমার জেঠু উপস্থিত আছেন, আমার বাবার অনুপস্থিতিতে জেঠু পূজাটা করছেন, এখন আমরা সবাই মিলে পূজাটা করছি। যেটু, আপনাকে আমার সিনেমা অনেক নমস্কার। এই পূজার সম্বন্ধে কী বলবেন আপনি? এই পূজা সম্পর্কে আমার বয়স বর্তমানে 67 রানী। আমি ছোটোবেলা থেকেই আরও শুনছি, আরও পুরানা পুজো। তবে বর্তমানে 70-75 বছর হবে অনুমানিক। এই পুজো চলছে আমাদের এখানে পুরানা স্থলী, এখানে ভৈরব পূজা হয়ে আসছে, এখন আমরা ধরে রাখছি। এখানে এই পুজোতে বলি, যারা বার্ষিক পূজা করেন তারা দিয়ে আসছেন, অন্যেরা মানসিক দেয়, কেউ হাঁস, কেউ পাঁঠা, এরকম দিয়ে আসছে, কেউ কবুতর দেয়, এইভাবেই চলছে। অনেকে মানসিক থাকে, ওনার উনিরা মানসিক নিয়ে আসেন, এখানে বলে দেওয়া হয়। তিথি বলতে অমাবস্যা তিথিতে হইলে বার লাগে না, আর এমনি অমাবস্যা ছাড়া করলে শনি মঙ্গলবার দেখিয়া করতে হয়, এটি নিয়ম আর কি। আপনাকে কেমন লাগছে পূজা পূজায় এসে? পূজা তো খুব ভালোই। দীর্ঘদিন ধরে আমার বাবা যারা, তারা সবাই মিলে একসঙ্গে এনে পূজা করে। অনেক সময় জোর পাঠাও বলি দেওয়া হয়, অনেক সময় যে পারে সিঙ্গেল বলি দেওয়া হয়, আঁশ বলি দেওয়া হয়, পুতুল বলি দেওয়া হয়, সবে মিলিয়ে অর্থ সমর্থ দিয়ে কি। অনেক সময় অনেক লোক নিমন্ত্রণ করে, ওখানে অনেক সময় পারে না, নিজেরা নিজেরা করে। এইভাবেই পুজোটা আমরা চলছে। এই পুজোটা আমরা এলাকার সবাইরই ওই মঙ্গলের জন্য আমরা পুজোটা করতে চাই। মানে সবসময় এখানে আগে একটা বড় বিরাট বড় একটা বট গাছ আছে, বট গাছটা আমরা তুলিটা ধরে রাখছি। সবাই এই জায়গায় মঙ্গলের জন্য পূজাটা করতে চাই। আর পূজাটা চৈত্র মাসের দিকেই, চৈত্র মাসের ভিতরে করতে হয়। ওই যে কথাটা আমার বাড়ি পেয়ে গেছে, চৈত্র মাসের মধ্যে শনি মঙ্গলবার দিককে বা অমাবস্যা দিককে পূজাটা করতে হয়। আপনার নাম কি? নাম কোন টিভি দিব? Thank you.
কয়ে সুমন সুমন বসে যায় এসা বলে মুখুর এসা কলা বলে তো না কলা দে কলা দুকারি ধরা এখন দুকারি ধরা ধরা দেখুন বাবা প্রসাদ দিয়েছে চিড়া মুড়ি খই সরষে তেল দিয়ে ভাজা মাছ দিয়ে পোড়া মাছ দিয়ে প্রসাদ তৈরি হচ্ছে বাবার প্রসাদ তৈরি হচ্ছে দেখুন আর এখানে আসার পর সবাই সবাই অধীর আগ্রহ বসে আছে লঙ্কা লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে বরি পুজো কমপ্লিট হয়ে গেল তো এখন সব বসে গেল রথের জন্য সবাই বসে গেল দেখো এখানে আমার কাকা আছে ঠাকুর মশাই আছেন জ্যাঠারা আছেন এবং শালারা আছেন পিসিরা আছেন সবাই আছেন সমস্ত গ্রামের সমস্ত মানুষ এসে বললো বরি পূজা রথ নেওয়ার জন্য এটা হলো মাখা প্রসাদ দেখে নিন সেই সকাল 9টা থেকে পূজা শুরু হয়েছে এখন প্রায় 3টা বাজে পূজা শেষ হয়েছে সবাই ভৈরবদের প্রসাদ নেওয়ার জন্য ওদিকে আগ্রহে দাঁড়িয়ে আছেন ভৈরব পূজার প্রসাদ কেমন হলো কোনো মতামত আছে এরারে একটা বয়ে দিস না একবার
আপনাদের সাধারণ অবস্থিত বলে দিই, বৈরব ঠাকুর উনি হচ্ছেন মহাদেবের একটা প্রতিরূপ। তো বৈরব ঠাকুরের বহন হচ্ছে, আপনারা অনেকে জানেন না, তো আমি দেখাচ্ছি সবাই। এই যে কুকুর দেখছেন, উনি হচ্ছেন বৈরব ঠাকুরের বহ। যখন মা লক্ষ্মী পেঁচা সরস্বতীর হাঁস, তেমন তেমনি বৈরবদেবের বহন হচ্ছে কুকুর। আয়ো